ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ আতিউর রহমান সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুর আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা করব আজকে রসায়ন বিষয়ে পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন আলোচনা করব আমরা প্রথমে যাব বন্ধন কি বন্ধন হচ্ছে যে শক্তির বলে কোনো একটা যোগের অনুতি পরমাণুগুলো পরস্পর যুক্ত থাকে সেই শক্তিটাই হচ্ছে বন্ধন অর্থাৎ বন্ধন হচ্ছে এক প্রকার শক্তি এই বন্ধন গঠনে পরমাণুগুলো তার সর্বশেষ শক্তিস্তর থেকে ইলেকট্রন দান করে বা গ্রহণ করে অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে এই দান গ্রহণ বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠনটাকে আমরা যদি শ্রেণীবিন্যাসে বিভক্ত করি তাহলে আমরা দেখতে পাবো যে বন্ধনের শ্রেণীবিন্যাস যদি পড়ি তাহলে একটা হচ্ছে আইনিক বন্ধন একটা হচ্ছে সমজয়ী বন্ধন একটা হচ্ছে সন্নিবেশ বন্ধন একটা হচ্ছে ধাতব বন্ধন তা আমরা আজকে যে বন্ধনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইনিক বন্ধন অর্থাৎ আমরা আজকে প্রথমটা আইনিক বন্ধন নিয়ে আলোচনা করব আইনিক বন্ধন কী পরমাণুগুলো কেন এই আইনিক বন্ধন গঠন করে সেটা সম্পর্কে আমরা জানবো যে আইনিক বন্ধন হচ্ছে ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে সেটাকে আয়নিক বন্ধন বলে এখন এই ধাতু অধাতুগুলো কেন এরা ইলেকট্রন আদান প্রদান করে আমরা যদি এখানে দেখি যে ধাতুগুলো লেখছি কয়েকটা ধাতু তার ফল অধাতুগুলো লেখা এখানে তার লেখছে এখানে নিষ্ক্রিয় মৌল তা আমরা জানি ধাতুগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে স্তরে কম সংখ্যক ইলেকট্রন থাকে আর অধাতু সময়ে সর্বশেষ শক্তি স্তরে বেশি ইলেকট্রন থাকে আর নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই নিষ্ক্রিয় মৌলগুলোর সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এরা অধিক সুস্থিত হয় আর এই সুস্থিতি অর্জনের জন্যই এই পরমাণুগুলো ধাতু বা অধাতুগুলো এরা রাসায়নিক বিক্রি অংশন করে বা বন্ধন গঠন করে তাইলে আমরা বুঝলাম যে এই নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে অধিক সুস্থিত আর এই ধাতু বা অধাতুগুলো এরা অস্থিতিশীল এই কারণে এরা স্থিতিশীলতা অর্জনের জন্য সুস্থিতি অর্জনের জন্য এরা এদের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এক্ষেত্রে ধাতু পরমাণুগুলো ইলেকট্রন ছেড়ে দেয় অধাতু পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করে এখন আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখব যে একটা যোগ কিভাবে গঠিত হয় অর্থাৎ ধাতু এবং অধাতু কীভাবে তারা বন্ধন গঠন করে যোগ গঠন করে আমরা এক্ষেত্রে দুইটা মৌল নিতে পারি একটা ধাতু এবং একটা অধাতু নিয়ে আমরা এই বন্ধন গঠনটা ব্যাখ্যা করতে পারি তো ধাতু হিসাবে আমরা এখানে ম্যাগনেশিয়াম নিতে পারি আর অধাতু হিসাবে আমরা অক্সিজেন নিতে পারি আমরা যে কোনো মৌল ধাতু এবং অধাতু নিতে পারি আমরা তাহলে আমরা এখানে প্রথমে যে মল দুটি নিয়ে বন্ধন গঠন ব্যাখ্যা করব সেটা হচ্ছে একটা ম্যাগনেশিয়াম নেবো আর একটা অক্সিজেন নেব তাইলে আমি এটা মিশিয়ে দিই তাইলে এখানে প্রথমে দেখো ম্যাগনেশিয়াম এই অক্সিজেন সাথে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন তা আমরা যদি সমত করি এখানে দুই দিই এখানে দই তো এই ম্যাগনেশিয়াম অক্সাইড গঠনে দেখবো আমরা যে ইলেকট্রন বিন্যাস থাকে থেকে যে ম্যাগনেশিয়াম ইলেকট্রন সেরে দিচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে এবং কেন ম্যাগনেশিয়াম ইলেকট্রন সেরে দিয়ে আয়নে পরিণত হচ্ছে অক্সিজেন কেন ইলেকট্রন গ্রহণ করে মারাত্মক আইনে পরিণত হচ্ছে তাহলে ম্যাগনেশিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি ম্যাগনেশিয়াম হচ্ছে বারো পার্বণিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস করলে পাচ্ছি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ফিরি এস টু অর্থাৎ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি দুইটা আবার যদি আমি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি ও অক্সিজেন পরমাণু পারমাণু সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস করতে পারছি ওয়ান এস টু টু এস টু টু পি ফোর অর্থাৎ তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন পাচ্ছি টু পি ফোর অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন পাচ্ছে ছয়টা এই দুইটা মৌলের নিকটতম নিষ্ক্রিয় মৌল যদি আমি দেখি এটা হচ্ছে নিকটতম মৌল হচ্ছে কত দশ যেহেতু এটা পারম সংখ্যা হচ্ছে বারো এর পারম সংখ্যা আট আট আর দশ মাঝামাঝি কে আমার পাচ্ছি না আট আর বারো মাঝামাঝি হচ্ছে দশ পারমের সংখ্যা একটা মৌল পাচ্ছে অর্থাৎ এদের নিকটতম একটা নিষ্ক্রিয় মৌল পাচ্ছি আমি নিয়ন আমি নিয়ন ইলেকট্রন বিন্যাস করে এনি দশ তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স অর্থাৎ নিয়মের সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে এই কারণে আমরা যখন ম্যাগনেশিয়াম আর অক্সিজেন যখন গঠন করতেছে তখন এই ম্যাগনেশিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যে দুইটি ইলেকট্রন আছে এই দুই ইলেকট্রন চার চেয়ে সহজে সে সেরে দিয়ে এই নিয়মের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করছে যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন এই নিয়মের ইলেকট্রন বিন্যাসে অর্জন করবে এই কারণে ম্যাগনেশিয়াম কী করছে সহজেই দুইটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অনুরূপভাবে আমি যদি দেখি অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে এর সর্বশেষ আমি পাচ্ছি ছয়টি ইলেকট্রন এই কারণে অক্সিজেন কি করবে দুইটি ইলেকট্রন গ্রহণ করলে তখন সর্বশেষ শক্তিশ হবে আটটি ইলেকট্রন হবে অর্থাৎ অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে আটটি ইলেকট্রন পূর্ণ করবে অর্থাৎ এই নিয়মের কাঠামো লাভ করবে তাহলে ক্ষেত্রে ম্যাগনেশিয়াম কি করতেছে ম্যাগনেশিয়াম দিক ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেশিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে এটা কটা ইলেকট্রন সেরে দিয়েছে দুইটা ইলেকট্রন তাহলে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন সেরে দিয়ে এম জি টু প্লাস আইনে পরিণত হলো অন্যভাবে আবার অক্সিজেন কী করলো অক্সিজেন পরমাণু ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস আয়নে পরিণত হলো তাহলে এখানে তাহলে ম্যাগনেশিয়াম দুইটি ইলেকট্রন সেরে দিয়ে এম জি টু প্লাস আয়নে পরিণত হলো আবার অক্সিজেন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাস আইনে পরিণত হল এখন এই ধনাত্মক ম্যাগনেশিয়াম আয়ন আর ঋণাত্মক অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে এই ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করবে অর্থাৎ এক্ষেত্রে ম্যাগনেশিয়াম অক্সিজেন উভয় কী হবে সুস্থিত হবে এখন এখানে ম্যাগনেশিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে জি টু প্লাসে পরিণত হলো কেন আমরা দেখব যে ম্যাগনেশিয়ামের পারমিক সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে বারো ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারো যখন সে দুটি ইলেকট্রন ত্যাগ করে ছেড়ে দেয় তখন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা দুই একক বৃদ্ধি পায় এই কারণে ম্যাগনেসিয়াম ধনাত্মক টু প্লাস আইনে পরিণত হয় আবার অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে পারমাণু সংখ্যা হচ্ছে গত আট ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট যখন সে দুটি ইলেকট্রন গ্রহণ করলো এই দুটি ইলেকট্রন গ্রহণ করলো তখন দুটি ইলেকট্রন বেশি হয়ে গেল প্রোটনের চেয়ে দুটি ইলেকট্রন বৃদ্ধি পেল আর যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এই কারণে অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হল অর্থাৎ ম্যাগনেশিয়াম জি টু প্লাস এবং অক্সিজেন ও টু মাইনাস আয়নে পরিণত হয় এখন এই ধনাত্মক এম জি টু প্লাস এবং ঋণাত্মক ও টু মাইনাস আয়ন পরস্পর যে বন্ধনে যুক্ত হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন এখন এই বন্ধনটা আমরা ডায়াগ্রামের সাহায্যে দেখাবো কারণ তোমাদের পরীক্ষাগুলোতে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন যদি থাকে তাই থাকবে যে ম্যাগনেশিয়াম অক্সিজেন বা এক্স ওয়াই কোনো মৌল তার গঠিত যোগ্যটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব তাহলে আমাদেরকে ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করতে হবে তাহলে আমরা ম্যাগনেশিয়াম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা এবার ডায়াগ্রামের সাহায্যে করে এর বন্ধন গঠনটা ব্যাখ্যা করব তাহলে আমরা এখন ম্যাগনেশিয়াম এবং অক্সিজেনের আমরা ডায়াগ্রাম করব তাহলে ম্যাগনেশিয়াম ইলেকট্রন বিন্যাস ম্যাগনেশিয়ামের নিউক্লিয়াসের প্রোটন আছে নিউক্লিয়াস বাহির প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে দুইটা দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকে আটটা আর তৃতীয় শক্তি ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন এখানে অক্সিজেন যদি আমরা দেখি অক্সিজেনের প্রথম শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আছে ছয়টা ইলেকট্রন অর্থাৎ আটটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন কম আছে এই কারণে সে দুই ইলেকট্রন কী করবে গ্রহণ করবে অক্সিজেন থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করে এটা হচ্ছে অক্সিজেন এটা হচ্ছে ম্যাগনেশিয়াম যখন ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে তখন এটা না ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তখন জি টু প্লাসে পরিণত তখন এই শক্তি স্তরটা থাকতেছে না তখন ম্যাগনেশিয়াম প্রথম শক্তি স্তরে থাকতেছে দুইটা ইলেকট্রন আর তখন দ্বিতীয় শক্তি স্তরে থাকতেছে আটটা ইলেকট্রন যেহেতু যেহেতু এই শক্তি স্তর থেকে দুটি ইলেকট্রন বিলুপ্ত হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে তখন এই শক্তি স্তর থাকতেছে না এক্ষেত্রে অক্সিজেনে আমরা দেখি দুটি ইলেকট্রন গ্রহণের পর যখন সে প্রথম শক্তি স্তর আছে দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আছে দুই আট ছয়টা ছিল আর এই দুইটা গ্রহণ করার ফলে দুইটা ইলেকট্রন এই দুটো গ্রহণ করলো গ্রহণ করার পর তার সর্বশেষ শক্তি স্তর হয়ে গেল আটটা ইলেকট্রন যেহেতু অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এই কারণে অক্সিজেন হচ্ছে টু মাইনাস আর ম্যাগনেশিয়াম দুইটা দেওয়ার কারণে এটা হচ্ছে এম জি টু প্লাস আয়নে পরিণত হলো এ হচ্ছে আমাদের ডায়াগ্রাম অর্থাৎ এই ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেশিয়াম ইলেকট্রন দুটা অক্সিজেনকে দান করছে দান করার ফলে সেটা এম জি টু প্লাস আয়নে পরিণত হচ্ছে অনুরূপভাবে অক্সিজেন যখন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে তখন সেটা কি হচ্ছে ও টু মাইনাস আয়নে পরিণত হচ্ছে অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে এই ধনাত্মক ম্যাগনেশিয়াম আয়ন এবং ঋণাত্মক অক্সিজেন আয়ন বা অক্সাইড আয়ন পরস্পর যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠন করে সেটা হচ্ছে আইনিক বন্ধন অর্থাৎ এই বিপরীতধর্মী আইনের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আইনিক বন্ধন তাই শিক্ষার্থীরা আমরা আইনিক বন্ধন কীভাবে গঠিত হয় সেটা আমরা বুঝলাম যে ধাতু এবং অধাতুর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আইনিক বন্ধন গঠিত হয় কেন যদি গঠিত হয় বলা হয় কেন গঠিত হয় বা কেন গঠন করে তাহলে বুঝলাম যে এদের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না ধাতুগুলোর ইলেকট্রন বেশি থাকে অধাতু ইলেকট্রন কম থাকে সে চেয়ে এই নিষ্ক্রিয় মলের ইলেকট্রনিক কাঠামোর চেয়ে এদের ইলেকট্রন কম বা বেশি থাকে এই কম বা বেশি থাকার কারণেই এরা সহজেই ইলেকট্রন দান বা গ্রহণ করে এই নিষ্ক্রিয় মলের কাঠামো অর্জন করে অর্থাৎ ধনাত্মক ঋণাত্মকায়নে পরিণত হয় আর আয়নগুলো পরস্পর যে বন্ধনে যুক্ত হয় সেটাকে আমরা আয়নিক বন্ধন বলব সুতরাং এই ম্যাগনেশিয়াম ধনাত্মক এবং অক্সিজেন ঋণাত্মক আয়ন পরস্পর যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড গঠিত হয় এভাবে আমরা যে কোনো আইনি যোগের বন্ধন গঠন ব্যাখ্যা করতে পারব ধাতু যে কোনো ধাতুর সাথে যে কোনো অধাতুর বন্ধন গঠন সহজেই ব্যাখ্যা করতে পারবো শিক্ষার্থীরা তাহলে আমরা আইনিক বন্ধন কীভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করতে পারবো এছাড়াও আমরা অন্য যে কোনো মৌল নিয়ে এর বন্ধন গঠন ব্যাখ্যা করব আশা করি আমরা আইনিক বন্ধন গঠন করতে পারবো সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ